কৃষ্ণনগর শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম লালমোহন ঘোষ রোড। কিন্তু কে ছিলেন এই লালমোহন ঘোষ? বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। কৃষ্ণনগরের এই কৃতি সন্তানের কর্মকাণ্ড কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষের তৎকালীন শাসক ব্রিটেনের রাজনীতিতেও তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। 1849 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে তার জন্ম হয়। তার বাবার নাম রামলোচন ঘোষ। লালমোহনের প্রাথমিক শিক্ষা শুরু হয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। এরপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে তিনি প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। তার দাদা মনমোহন ঘোষ সেই সময় দেশের অন্যতম সেরা ব্যারিস্টার। দাদার উৎসাহেই ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেলেন লালমোহন। লন্ডনের মিডল টেম্পল থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে 1873 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টে যোগ দিলেন। দেশ তখন পরাধীন, সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হলেন তিনি। ভারতীয়দের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 1879 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে গেলেন তিনি। অসাধারণ বাগ্মিতার জন্য তিনি সেখানে বিপুল জনপ্রিয়তা লাভ করলেন। 1885 খ্রিস্টাব্দে ব্রিটিশ সংসদের সাধারণ নির্বাচন। লিবারাল দল ডেটফোর্ড কেন্দ্র থেকে তাদের প্রার্থী করল লালমোহন ঘোষকে। এই প্রথম একজন ভারতীয় ব্রিটিশ সংসদ নির্বাচনে প্রার্থী হলেন। তিনি জিততে পারেননি ঠিকই, তবে 47.5% ভোট পেয়ে প্রমাণ করেছিলেন তিনি কতটা জনপ্রিয়। 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে এক ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হল। সারা দেশ থেকে 72 জন প্রতিনিধির মধ্যে ছিলেন কৃষ্ণনগরের ব্যারিস্টার ভাতৃদ্বয় মনমোহন ঘোষ এবং লালমোহন ঘোষ। প্রতিষ্ঠা হল ভারতীয় জাতীয় কংগ্রেস। অনেকেই মনে করেন লালমোহন বাবু ছিলেন সেই সময় দেশের সেরা বাগ্মী। ইংরাজিতে তার মতো বক্তা আর কেউ ছিলেন না। তবে তিনি যে বাংলাতেও খুব সুন্দর বক্তৃতা দিতেন সে কথা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৩ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হল মাদ্রাজ অর্থাৎ চেন্নাইতে। এই অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন ব্যারিস্টার লালমোহন ঘোষ। 1909 খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয়। কৃষ্ণনগরে তার বিশাল বাসভবনটিতে স্থাপিত হয়েছে সরকারি শিক্ষিকা শিক্ষণ মহাবিদ্যালয় ডিএল রায় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। সামনের রাস্তাটি তারই নামে নামাঙ্কিত। কৃষ্ণনগরের মতো মফস্বল শহরের একজন মানুষ নিজের যোগ্যতায় সর্বভারতীয় রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় পৌঁছেছিলেন। এরকম নজির খুব কমই দেখা যায়।